স্ত্রী বললেন নাকি দেখে দেখে বলে দিলেন? না না না, হ্যাঁ, তাহলে আজকে আমরা নতুন করে কিছু দেখব, ঠিক আছে? গতকালের সবকিছু আমি রিমুভ করে একটা ফ্রেশ ফাইল ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? তো আমরা আজকে নতুন কিছু দেখব। নতুন কিছু বলতে আমরা আজকে একটা মেনু বার থাকে না ওয়েবসাইটে, এই মেনু বারটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখব, ঠিক আছে? আস্তে আস্তে করে আমরা দেখবো এগুলা, ঠিক আছে? ওকে, আচ্ছা সরি, মেনু বার আজকে আমরা দেখবো না, আজকে আমরা দেখবো একটা নর্মাল ওয়েবসাইটের একটা মানে কাঠামোটা কিভাবে মূলত থাকে ডিপ দিয়ে দিয়ে। যেরকম মনে করেন যে পেইন্টে যদি আসি, একটা ওয়েবসাইট মূলত কিরকম থাকে এটা বলেন। একটা ওয়েবসাইটের যদি আমি এখানে আসি, এখানে একটা হেডার থাকে, তাই না? এখানে একটা মনে করেন যে ফুটার থাকবে, এটা থাকবেই। তারপরে মনে করেন যে এখানে একটা, এখানে একটা সাইড বার থাকবে, ঠিক আছে? এরকম একটা সেকশন শুধু ডিপ দিয়ে ক্রিয়েট করব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, ঠিক আছে? তো এই মনে করেন যে একটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে সাইড বার থাকবে, আর এখানে হচ্ছে মেইন, ঠিক আছে? এতটুকু একটা সেকশন আমরা আজকে ক্রিয়েট করে দেখাবো, আমি আজকে ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে? এই হচ্ছে সেকশনটা, যেখানে মূলত মনে করেন যে এখানে থাকবে হচ্ছে কি কি থাকবে, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে মেইন কন্টেন্ট যেটা থাকে, আর এটা হচ্ছে ফুটার। এরকম একটা স্ট্রাকচার তো একটা ওয়েবসাইট হয় এটা, তাই না? এই এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখবো আজকে। ওকে ওকে, তাহলে এটার জন্য আমরা ফার্স্ট কি করব, আমাদের যে বডি আছে বডিতে তো অবশ্যই মার্জিন জিরো করে দিতে হবে। মার্জিন আমি জিরো করে দিচ্ছি, কারণ বডিতে আমরা কোনো মার্জিন রাখবো না, ঠিক আছে? এটা একদম এমটি ফাইল থাকবে, ফাঁকা থাকবে, ফ্রেশ থাকবে। ওকে, তো এইখানে হেডারটা যদি আমি নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একটা ডিভ নিতে হবে, তাই না? আমরা ডিভ নিয়ে যেহেতু করবো, সব সব ডিভ নিয়ে করবো, এখানে একটা হেডার নিব, ঠিক আছে? তো হেডার নেওয়ার জন্য হেডার ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে? এখানে মনে করেন যে হেডার ট্যাগ, ঠিক আছে? হেডার ট্যাগ কি ধরনের এলিমেন্ট বলেন তো? এখানে মনে করেন আমরা H2 বা H1 বা H2 ট্যাগ নিচ্ছি, ঠিক আছে? ভিতরে এখানে বলবো যে এটা একটা হেডার, হেডার। ওকে, তো এটাকে একটু নর্মালি ডিজাইন করবো। মনে করেন আমাদের এই পেজটা, আমাদের উইন্ডোতে যতটুকু পেজ আছে মানে হাইটটা আছে, এইটাকে আরেকটা ইউনিট দিয়ে প্রকাশ করা যায়। যদি আমি এখানে CSS এ লিখি, ঠিক আছে, এইভাবে CSS মূলত লিখতে হয়। মনে করেন কোনো এই কমেন্টের সুবিধাটা কি, কমেন্টের সুবিধাটা হচ্ছে মনে করেন আমি একটা কোনো সেকশনের ডিজাইন করতে যাচ্ছি, ঠিক আছে? সরি, শেষে স্ল্যাশ হবে, স্ল্যাশ। ওকে, তো এইখানে বলে দিতে হবে যে হেডার স্টাইল, ঠিক আছে? এইভাবে যদি আমি বলে দেই তাহলে আমি এটাকে আইডেন্টিফাই করতে আমার সুবিধা হবে, মানে কোথায় হেডার স্টাইল আছে, কোথায় ফুটারের স্টাইল আছে, ঠিক আছে? কমেন্টের আগে যদি এভাবে বলে দিই, ঠিক আছে? তো এগুলোকে বলা যাচ্ছে গ্লোবাল স্টাইল, ঠিক আছে? গ্লোবাল স্টাইল এভাবে বলে দিই যে আমার ওয়েবসাইটে সর্বোপরি সব জায়গায় যে স্টাইলগুলো অ্যাপ্লাই হবে সেগুলো এখানে দিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে মূলত সুন্দর করে সাজানো হয় যেন পরবর্তীতে কোডটা পড়তে সুবিধা হয়, ঠিক আছে? এর ভিতরে আমি নিচে নিচে যা কোড লিখবো সব গ্লোবাল স্টাইলের, মানে আমার পুরো পেজে যা স্টাইল হবে এবং স্পেসিফিক সেকশনের জন্য না, ঠিক আছে? ওকে, তাহলে এবার হেডার স্টাইলের জন্য আমি একটা হেডার স্টাইল কমেন্ট করে রাখলাম, এবং আমরা সরাসরি কি করব, হেডার কে ধরে নেব। গ্লোবাল স্টাইল জাস্ট একটা নাম দিলাম, এটা কি রকম জিনিসটা, যে মনে করেন যে যেমন বডি এর স্টাইল, তারপরে কিছু এক্সট্রা স্টাইল থাকবে যেগুলো আমার পুরো পেজে কোথাও না কোথাও অ্যাপ্লাই হবে, ঠিক আছে? মানে কোনো স্পেসিফিক কোনো সেকশনের জন্য না, ঠিক আছে? হ্যাঁ, ফিক্সড কোনো সেকশনের জন্য না, ঠিক আছে? বুঝতে পারছেন কি? যেমন আমরা মনে করেন একটা ফন্ট লিঙ্ক করাবো, ঠিক আছে? এখানে একটা সুন্দর একটা ফন্ট নিবো, আমাদের পেজটা সুন্দর দেখায়। তো এই ফন্টটা তো আমার কোনো সেকশনের জন্য না, এটা তো পুরো ওয়েবসাইটের জন্য হবে। তো এই ফন্টটাকে আমরা এইখানে লিঙ্ক, এইখানে CSS করে নিবো, CSS করেই তো ফন্ট ফ্যামিলি অ্যাড করতে হয়, তাই না? হয় সেটা বডিতে না হয় পিটেকে, তো এটা যেন পুরো ওয়েবসাইটেই শো করে, মানে এই ধরনের যে স্টাইলগুলো সেগুলো এখানে দিবো। জাস্ট শুধু কমেন্টে বলে দিলাম যে এগুলো এই স্টাইল, এগুলো এই ধরনের স্টাইল, ঠিক আছে? আর কিছু না। যেমন হেডারে আমরা স্টাইল করবো, এখানে আমি হেডার স্টাইল লিখে কমেন্ট করে দিলাম, তাহলে পরবর্তীতে কি হবে,
মনে করেন আমাকে হেডারের কোন এক জায়গায় একটু মানে ফিক্স করতে হবে বা একটু কাস্টমাইজেশন করতে হবে, তাহলে আমি এই যে হেডার স্টাইল কোথায় আছে এই যে এখান থেকে বুঝতে পারবো। নাহলে উড়া ধরে মনে করেন সব একসঙ্গে কোড লিখলাম, পরবর্তীতে কি প্রবলেমটা হবে, কোথায় ওই হেডার স্টাইল আছে, কোথায় ফুটারের স্টাইল আছে, খুঁজে বের করতে অনেক সমস্যা হবে, তাই কিনা? তো এই জন্য অ্যাকচুয়ালি কমেন্ট করে দিতে হয়। কমেন্টটাকে এখন আপনারা একটু সুন্দর সাজানো গোছানো ভাবে করে দেন, তাও সমস্যা নাই, ঠিক আছে? এইরকম ভাবে করে দেন, ঠিক আছে? যেমন যে যে পারেন আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই যে হেডার ট্যাগ নিচ্ছি, ঠিক আছে, এই হেডার ট্যাগে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, মনে করেন একটা কালার দিব রেড। তো অবশ্যই এটাকে হাইট দিতে হবে, হাইট দিতে হবে, আমি হাইট যদি দিই হচ্ছে এই যে পুরা যে আমার এই পেজটা আছে, ঠিক আছে, এই উপর থেকে নিচ পর্যন্ত, ওকে? তো এইটাকে এইটা যে হাইটটা, এটাকে একটা ইউনিট দিয়ে প্রকাশ করা যায়, এটা হচ্ছে ওয়ান ভিউ পোর্ট হাইট, এটাকে বলে ভিউ পোর্ট হাইট, ঠিক আছে? মানে বিষয়টা এরকম, মনে করেন বডি এর হাইটটা কোনো স্ক্রোল বার ছাড়া এই উপর থেকে এই পর্যন্ত যে হাইটটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি হাইট 100 ভিউ পোর্ট হাইট, সরি, ওয়ান না 100 ভিউ পোর্ট হাইট, ঠিক আছে? এটাকে বলে 100 ভিউ পোর্ট হাইট, এক্সাক্ট হাইট। পিক্সেলে দিলে তো আমাদের পিক্সেল দিয়ে মাপতে হবে, ব্রাউজারের উইন্ডো ভিন্ন হইতে পারে, ঠিক আছে? আমি যদি এটাকে ছোট উইন্ডো করি, ঠিক আছে, এখানে যদি ছোট করি এই এখান থেকে এই পর্যন্ত, এটা হবে 100 ভিউ পোর্ট হাইট, ঠিক আছে? বুঝতে পারছেন এই হাইটটা হচ্ছে পিক্সেলে না দিয়ে 100 ভিউ পোর্ট হাইট কেন দিলাম, কারণ এই 100 ভিউ পোর্ট এর হাইটটা অর্থটাই হচ্ছে আমার ব্রাউজারের হাইটটা, এখন উইন্ডোটার হাইট। হ্যাঁ, রেসপন্সিভ এর বিষয়টা আমরা পরে আসবে। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে হাইটটা পুরো হাইটের মধ্যে মনে করেন যে এখানে নির্দিষ্ট একটা ফিক্সড করে দিতে পারি যে 200 পিক্সেল আমার হচ্ছে, বা 200 ভিউ পোর্ট হাইট, বা 20 বা 15 ভিউ পোর্ট হাইট হচ্ছে আমার হচ্ছে কি হবে হেডারটা হবে, ঠিক আছে? যদি আমি এখানে রিলোড দেই এটা হচ্ছে ভিউ পোর্ট হাইট 100 হয়ে গেল, ঠিক আছে? মানে কত পিক্সেল, সরি, 15 ভিউ পোর্ট হাইট, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি হেডারটা, ঠিক আছে? উপরে একটা জায়গা নিছে, এটার পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে এই হেডারে থাকা যে এইচ ওয়ান ট্যাগটা আছে, ঠিক আছে, এখানে ডিফল্ট ভাবে মার্জিন আছে, ঠিক আছে? আমরা যদি মার্জিন এখানে 0 ইউজ করি তাহলে দেখবেন যে উপর থেকেই জায়গাটা নাই, আচ্ছা, যেহেতু আমাদের ওইভাবে বের হচ্ছে না, আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি অ্যাকচুয়ালি এই মার্জিনটা উপরের এই স্পেসটা কই থেকে আসছে, ঠিক আছে? তো আমি যদি এইখানে ধরি এইচ ওয়ান কে, সরি, এটা এইচ টু, এই জন্য হয়নি আর কি, এটা আমরা এইচ টু নিচ্ছি, আর আমি স্টাইল করছি কি দিয়ে, এইচ ওয়ান দিয়ে, এখানে এইচ টু, ঠিক আছে? এটা একদম উপরে চলে গেছে, তাই না? ওকে, তাহলে আমরা কি করলাম, একটা হেডার ট্যাগ নিলাম, হেডার ট্যাগে আমরা এইচ টু তে এই যে মার্জিন তুলে দিলে হয়, এখানে অ্যাকচুয়ালি কোনো প্যাডিং নাই, মার্জিনই থাকে, ঠিক আছে, উপরে নিচে, এতটুকু জায়গা বুঝতে পারছেন? তো আমরা হেডারটার একটা জাস্ট ফিক্সড হাইট দিছি আর কিছু না, এই হেডারটা, বুঝতে পারছেন? তো ওয়ান ভিউপোর্ট হাইট ইকুয়ালস টু কত পিক্সেল, ওইটা কোনো পিক্সেল ইউনিটে কনভার্ট হয় না, এটা 100 ভিউপোর্ট হাইটের অর্থ হচ্ছে আপনার বর্তমান যে উইন্ডোটার হাইটটা, এটাকে বলে 100 ভিউপোর্ট হাইট, সেটা যদি আমি একটু ছোট করি সেটা 100 ভিউপোর্ট হাইট হবে। আর পিক্সেলের বিষয়টা কি, পিক্সেলের বিষয়টা ফিক্সড, ওয়ান পিক্সেল মানে এতটুকুই হবে, এটা হইতে পারে মনে করেন 6000 মানে 600 পিক্সেল হইতে পারে, ঠিক আছে? কিন্তু যখন স্ক্রিনটা ছোট করব তখন কিন্তু এটা আরো পিক্সেল কমে গেল, ঠিক আছে? এটা কিন্তু পিক্সেল কমে গেল, ওকে? তো পিক্সেলের বিষয়টা হচ্ছে এটা ফিক্সড, আর ভিউপোর্ট হাইটটা হচ্ছে আপনার উইন্ডোটার হাইট অনুযায়ী অটোমেটিক সেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এবার আসি, আমরা হচ্ছে হেডারটাকে নিলাম, তো হেডারটাকে আমরা হাইট সেট করে দিলাম, ঠিক আছে? এবার আসবো যে কি করব, আমরা হচ্ছে এইচ টুটাকে কালার সাদা করে দিব, ঠিক আছে? আমরা এক কাজ করবো, আমরা আরো অনেক জায়গায় এইচ টুটা নিব, ঠিক আছে? সব জায়গায় এইচ টু এর কালার যেন হোয়াইট হয়, ঠিক আছে? কারণ অন্যান্য ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো। সো টেক্সট অ্যালাইন কি করে দিব, সেন্টার করে দিব, ঠিক আছে? এই সেন্টার করে দিলাম, এবং এইটাকে যদি আমরা মাঝামাঝি আনতে চাই তাহলে এখানে একটা মানে লাইন হাইট দিতে হবে, ঠিক আছে? তো
এইটার লাইন হাইটটা আমি যদি ইউজ করি, এটা শুধু হেডারে অ্যাপ্লাই হবে, এখানে কিন্তু অন্যান্য জায়গায় লাইন হাইট ভিন্ন হতে পারে, ঠিক আছে? এখানে আমরা যদি লাইন হাইট ইউজ করি, লাইন হাইট মনে করেন যে 15 পিক্সেল যদি দেই, আমরা এখান থেকে ইন্সপেক্টর থেকে এটাকে ঠিক করে নিব আমাদের অ্যাকচুয়ালি কতটুকু দরকার, ঠিক আছে? এখানে যদি আসি, আসার পর এইরকম আর কি দরকার, তাই না? তো এই ভ্যালুটাকে আমি জাস্ট কপি করে আনি এখানে বসাই দিচ্ছি লাইন হাইটটাকে। তো এই হচ্ছে বিষয়টা, হেডার হয়ে গেল আমার, ঠিক আছে? তারপর এবার যদি আমরা আমাদের হচ্ছে এইটাতে আসি, আমরা একটা হেডার ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো এবার এইখানে আসি, তো এইখানে আসার পর আমরা কি দেখবো যে এইখানে যে কি আছে, দুইটা সেকশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, ঠিক আছে? আমরা কি করব, এখানে একটা সেকশন ক্রিয়েট করব, এখানে আমরা একটা সেকশন নিব, সেকশন ডিভ নেব, সেকশন ডিভ নিলাম, ঠিক আছে? ডিভ নেওয়ার পর এই সেকশন ডিভটাকে আমরা দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার লেফট সাইড বার হবে, যে গ্লোবাল স্টাইল, মানে কালার হোয়াইট, যত জায়গায় আমি ইউজ করি না কেন, ঠিক আছে, সেইখানে এই কালার হোয়াইট এবং টেক্সটটা লাইন সেন্টার হয়ে যাবে সব জায়গায়, ঠিক আছে? আর আমার এই হেডারের ভিতরে আলাদা করে লাইন হাইটটা, এটার জন্য শুধু একটু আলাদা ভিন্ন হবে, এই জন্য আমি কি করছি, এই হেডারকে ধরে স্টুটাকে আলাদা ভাবে স্টাইল করছি, এই স্টাইলটাও এখানে অ্যাপ্লাই হবে আর নিচেরটাও এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এখানে মার্জিন জিরোটা অ্যাকচুয়ালি এখান থেকে আমি তুলে এখানে বসাই দিই, কারণ এটা সব জায়গায় সেম থাকবে, ঠিক আছে? তো এই লাইন হাইটটা কিন্তু আর মনে করেন অন্য জায়গায় যদি স্টু নেই সেখানে অ্যাপ্লাই হবে না, কেন হবে না, কারণ এটা হেডারের ভিতরে না যদি না থাকে, ঠিক আছে, অন্য জায়গায়, এটা একটু পরে দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এই যে মেইন একটা সেকশন নিলাম, ঠিক আছে, এটাকে পুরো একটা সেকশন নিয়ে এটার ওয়াইজ 100% তো থাকবেই, ঠিক আছে? এটার একটা হাইট দেবো ফিক্স করে, এই সেকশনটার একটা হাইট দেবো। এবার আসে সেকশন স্টাইল, তাই না? তো এটাকে কপি করে আমরা হচ্ছে সেকশন স্টাইল যদি করি, সেকশন স্টাইল, ঠিক আছে, তাহলে আমরা এখানে সেকশন যে ডিপটা আছে এটাকে যদি ধরি, কেউ কি মেসেজ করলো? তো এইটারে আমরা কি করব, আমরা যেহেতু 15 ভিউপোর্ট হাইট দিছি, আমরা ফুটারটাকে মনে করেন যে রাখবো এরকম একটা ক্যালকুলেশন করব, ঠিক আছে? এটাকে দিলাম 15, এটাকে দিলাম 30, ফুটারটা একটু বড় হয় নর্মালি, তাই না? তাহলে 15 আর 30 কত হবে, 45, আর বাকি কত থাকে, 55, আমরা এসে এইটার হাইট দেবো, হাইট দেবো, ঠিক আছে? এখানে আমরা হাইট দেবো হচ্ছে 55 ভিউপোর্ট হাইট, ওকে। দেওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার যদিও আপাতত দিয়ে নিচ্ছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা গ্রিন দেই, দিয়ে সেভ করে এখানে একটা রিলোড দেই, হোয়াইটটাকে বলে দিতে হবে 100%, ঠিক আছে? এই যে আসছে, ওকে। তাহলে আমরা কি করলাম, আমরা একটা হেডার নিলাম আর 55%, মানে 55 ভিউপোর্ট হাইট দিলাম এইটাকে, ঠিক আছে, আর বাকিটা দেবো ফুটাকে, ঠিক আছে? তো আমার একটা হেডার হয়ে যাবে, এখানে একটা কি হবে, এটাকে আমরা মেইন সেকশন যেহেতু হবে, ঠিক আছে, এটাকে আমরা তো দুই ভাগে ভাগ করবো, তাই না? এটাকে দুই ভাগে ভাগ করবো না, মেইনটাকে একটা নাম দিব কি, একটা নাম দিব সাইড বার আর একটা দিব নাম দিব হচ্ছে মেইন কন্টেন্ট, ঠিক আছে? এখানে এই জন্য দুইটা ডিপ নেবো, দুইটা ডিভ নিচ্ছি, ঠিক আছে? এই দুইটা ডিভে আমরা কি করবো, প্রথমটাতে একটা আইডি দিব হচ্ছে সাইড বার নাম দিব, আমরা তো জানি সেকশনের ভিতরে ডিভ হয় না, হয় না কেন, কবে বললাম যে হয় না,
ওকে, তাহলে আমরা দুইটা ডিম নিলাম, একটা হচ্ছে সাইড বার হবে আর একটা হচ্ছে কি হবে, কন্টেন্ট, মেইন কন্টেন্ট হবে। ঠিক আছে, আমি এখানে মেইন মেইন কন্টেন্ট নাম দিলাম। ঠিক আছে, এখানে দুইটা অংশ থাকলো, একটা হচ্ছে সাইড বার, একটা হচ্ছে মেইন কন্টেন্ট। ওকে, তাহলে আমরা এবার কি করব, আমরা হচ্ছে এখানে আইডি দিয়ে আমরা স্টাইল করব। ঠিক আছে, সাইড বার, ওকে, সাইড বারে আমরা কত দিব, আমার যে মেইন যে হোয়াইটটা থাকবে এইটার মনে করেন কত পার্সেন্ট দিতে পারি, আমরা এখানে 30% দিতে পারি সাইড বানে। ঠিক আছে, এখানে আমরা দেব হচ্ছে হোয়াইট, দেব হচ্ছে 30% এবং হাইট, হাইট কত দেব, যেহেতু আমাদের এর প্যারেন্ট ডিপটার হাইট ফিক্সড করা আছে। ঠিক আছে, 50, আমরা হচ্ছে প্যারেন্ট ডিপটার 100% হাইটটাই সে নিয়ে নিই, তাই না? এখানে দেব হাইট 100%, মানে আমার প্যারেন্ট ডিপটার যে হাইটটা আছে সেই হাইটটাই হবে। আর ঠিক আছে, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যদি আমি রিলোড দেই, এই দেখেন এখানে একটা সাইড বার চলে আসছে। ঠিক আছে, লক্ষ্য করছেন কি, তো এখানে একটা সাইড বার চলে আসলো। আর মেইন কন্টেন্ট বার এটাকে আমরা একটু স্টাইল করব। ঠিক আছে, তো এটার ওয়াইথ কত হবে, এটা পুরো 100%-এর মধ্যে 30% দিলে বাকি থাকে কত, 70% হবে এটার ওয়াইথ। আর হাইট কি হবে, সেম এর প্যারেন্টার 100% হবে, তাই না? এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালার অন্য একটা কালার দেবো, কি দেবো, না এখানে দেবো হচ্ছে ইয়েলো কালার দিই। ঠিক আছে, এই দেখেন, তো এখানে একটা প্রবলেম কি, এটা কিন্তু নিচে চলে আসলো। এর আগে তো আপনারা এটা করে আসতেন যে এই ডিপ গুলাকে পাশাপাশি নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়, ইনলাইন করতে হয় না, মনে করেন এই দুইটা ডিপ, এই দুইটা ডিপ, দুইটা ডিপ পাশাপাশি আছে, কিন্তু আমি যখন স্টাইল করে দেখলাম যে আসলে পাশাপাশি থাকে না, সে নিচে নিচে চলে যায়। এই দুটোকে শুধু ফ্লট করলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ফ্লট লেফট করে দিলাম, এটাও ফ্লট লেফট করে দিলাম, তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে চলে আসলো। ঠিক আছে, এখন আমার এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা কোনো প্রয়োজন নেই, ওটা জাস্ট আইডেন্টিটি হিসেবে দিয়েছিলাম। ওকে, তো এই একটা সেকশন ক্রিয়েট হলো। এবার আমরা কি করব, এর ভিতরে দুইটা হেডিং ট্যাগ নিয়ে বলে দিব যে ঠিক আছে তুমি হচ্ছে হেডিং ট্যাগকে কপি করি আমি। ঠিক আছে, বোঝার জন্য, ঠিক আছে, এখানে নাম দিচ্ছি হচ্ছে সাইড বার, আর এইখানে নাম দিব এটাতে হচ্ছে মেইন কন্টেন্ট। ওকে, এবার যদি আমি রিলোড দেই, এই যে আসতে চলে, কিন্তু এই লেখাটা একটু ফুটতেছে না, এটাকে মেবি কালো করলে একটু ভালো ফুটবে। তো এটাকে স্টাইল করার জন্য আমরা এই মেইন কন্টেন্টে থাকা ইস্যুটাকে আলাদাভাবে স্টাইল করবো। ঠিক আছে, ওটার কালার আমরা এবার ব্ল্যাক করে দিব। ঠিক আছে, তাহলে কাজ হয়ে যাবে, তো এই যে এবারে হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলোতে চাইলে একটু উপরে মার্জিন বা লাইন হেড দিয়ে একটু কমাই দেওয়া যেতে পারে। ঠিক আছে, ওটা পরের অপশন। তো এবারে সে আমরা ফুটার কি, তো আমাদের হচ্ছে ডিজাইন যদি আমরা দেখি, তাহলে নিচের অংশটা কি হবে, ফুটার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই জন্য একটা কি নেবো, ফুটার নেবো এখানে। একটা ফুটার নিচ্ছি, ঠিক আছে, তো এই ফুটারটাকে আমরা এবার স্টাইল করব। ঠিক আছে, অবশ্যই কি করতে হবে, ফুটারে একটা হাইট ওয়েট দিতে হবে। তো এবার আমরা ফুটার এখানে বলে দিব যে এটা ফুটার স্টাইল। ফুটার স্টাইল, ওকে, তো এখানে আমি বলে দিলাম যে ফুটার না, এটা তো সরাসরি ট্যাগ, তাই না? ফুটারকে এইভাবে যদি নেই, তাহলে এখানে কি বলতে হবে, এর ওয়াইড তো হবে 100%। ঠিক আছে, এর হাইট দিব আমরা, হাইট দিব কত, তো আমাদের এখানে কত কত গেছে, প্রথমে হেডারটা গেছে 15 ফুট হাইট, আর এটাতে গেছে 55, আর থাকে 70 হয়েছে, আর ফুটারটা হবে 30। ঠিক আছে, 30 ফুট হাইট, ঠিক আছে, 30 ফুট হাইট দিলাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি দেব, টমেটো কালার দিলাম, অ্যাজ লাইক এটা লালের মতো মেবি। এই যে, তো আমার কিন্তু এই যে একটা সেকশন ফুটার হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আমরা যদি বলে দেই যে এইচ টু ট্যাগ নিয়ে যে এটা একটা ফুটার,
দেখেন এই যে হয়ে গেল ফুটার, ঠিক আছে? তো ফুটারটা বেশি বড় হয়ে গেল, ওটা ঠিক করে নিয়েন, ছোটখাটো বিষয় তো ওটা। ঠিক, এবার আমরা কি করবো, হেডারের ভিতরে মেনু বার মেন অ্যাকচুয়াল অর্থে একটা হেডার কিরকম হয় সেরকম একটা বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তো অ্যাকচুয়াল অর্থে হেডারের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, মনে করেন যে কি কি থাকে, একটা হচ্ছে লোগো থাকে আর একটা কি থাকে, এখানে মেনু বার থাকে, তাই কিনা বলেন তো? ওকে, তাহলে আমরা এক কাজ করবো, সেটা কি, এটা দুইটা হেডারকে দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? আমি যদি পেইন্টে আসি, আচ্ছা এই মনে করেন যে একটা হেডার থাকবে এরকম, তাই না? একটা হেডার হচ্ছে এটা, এই হেডারকে, হেডারের ম্যাক্সিমাম সময় যেটা থাকে এটাকে দুই ভাগে ভাগ করা থাকে, ঠিক আছে? এখানে দুই ভাগে ভাগ করা থাকে, ঠিক আছে? এই যে মনে করেন যে এইরকম, এইরকম মনে করেন, তো বাম পাশে কি থাকে, একটা লোগো থাকে, আর ডান পাশে কি থাকে, এখানে কি হয়, এখানে মূলত লোগো হয়, তাই না? আর এখানে থাকে মেনু, তো আমরা এইরকম একটা সেকশন ক্রিয়েট করব, ঠিক আছে? ওকে, তাহলে এই, তাহলে হেডারকে আমরা দুই ভাগে ভাগ করব, মানে দুই ভাগে বলতে কি, হেডারের ভিতরে দুইটা ডিভ নেব, ঠিক আছে? ফার্স্টটাকে ভাগ করব আমরা, ওকে, এটাতে নাম দেব হচ্ছে লোগো, সরি ক্লাস নেম দিতে হবে, ক্লাস নেম দিলাম হচ্ছে লোগো, আর এইটাতে ক্লাস নেম দেব হচ্ছে মেনু, ঠিক আছে? তো এই দুইটা শুধু ডিম নিলাম, ঠিক আছে? এই দুইটাকে কি করব, একটাতে এতটুকু হোয়াইট দেব আর একটাতে কি দেব, আর মানে আমি মেনু বার বানাবো, ঠিক আছে? বুঝতে পারছেন তো বিষয়টা নাকি, কি করতে যাচ্ছি আমি মূলত? আমরা একটা হেডারকে দুই ভাগে ভাগ করব, দুইটা ডিপ দিয়ে ভাগ করব, প্রথম ডিপে মেনু আমাদের লোগো রাখবো, পরের ডিপে মেনু বার রাখবো, ঠিক আছে? তো হেডারের স্টাইল কোথায়, এইখানে ছিল হেডারের স্টাইল, এই যে এইখানে, তাই না? তো এইচ টু তো আমরা তুলে দিছি, হেডারের তুলে দিই নাই, তো হেডারের এইচ টু এর আমরা রাখবো না এখানে, বাদ, এটা শুধু দেখানোর জন্য করছিলাম আর কিছু না। তো আমরা কি করবো, হেডারের ভিতরে যে লোগো যে ডিপটা আছে, সরি এখানে যে ডট লোগো যে ডিপটা আছে, ওকে, এটার কি করব, এটার ওয়াইড একটা ফিক্সড করে দিব, কত দিব, কত দিব, 30%, 30% অনেক বিশাল হয়ে যাবে, 20% দিব, ঠিক আছে? আর এটার হাইটটা কি হবে, মেনু বারের হাইটের সমান হবে, মানে 100% করে দিব। এটা তো ইমেজ ইউজ করিনি, একটা ডিপ জাস্ট ইউজ করছি, ঠিক আছে? ওকে, তাহলে হোয়াইট দিলাম হচ্ছে 20%, মানে হতে এতটুকু হবে, আর এই ডিপটা, যে ডিপটা নিলাম লোগো ওয়ালা ডিপটা, সেই ডিপটা হবে এটার 100%, ঠিক আছে? এই যে 100% হাইট, ওকে, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি বোঝার জন্য, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি, কি দিতে পারি, কালারই তো আমার মাথায় আসে না, ব্লু কালার, লাল সবুজ বাংলাদেশ, সবুজ না, ঠিক আছে, পরের বার সবুজ দেবো। দেখেন এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তার মানে কি, এই লোগোটা এখানে বসে গেল, ঠিক আছে? আর ডান পাশে যে আরেকটা ডিপ নিছি এটাকেও আমরা এটা ঠিক করে নিই, ঠিক আছে? এই যে মেনু যে ডিপটা নিছি, তাহলে আমরা কি করব, হেডারে থাকা ডট মেনু যে ডিপটা আছে, ঠিক আছে, এটাকে কি করব, হোয়াইটটা দিব বাকি কত পার্সেন্ট, 80%, বুঝতে পারছেন, কে কে বুঝতেছেন না এটা বলেন, এবং এর হাইটটা হবে ওই সেম 100%, মানে মেনু বারের যতটুকু হাইট ততটুকু হাইট হবে, ঠিক আছে? কে কে বুঝতেছেন না কাইন্ডলি বলবেন। এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি দেবো, সবুজ না, গ্রিন, তো এটা কিন্তু নিচে চলে আসবে, আচ্ছা এটা সই করতেছে না, ঠিক আছে, এটা সেভ করি, ডট মেনু ইউজ করছে না, যাদের থাকা ক্লাস নেম ডট মেনু, ওকে, এখানে কিন্তু এটা দিল ডট, পরে এটা কিন্তু শো করতেছে না, ঠিক আছে? এখানে কি করব আমরা, এটাকে একটা লেফটে থাকবে একটা রাইটে থাকবে, এই জন্য কি করতে হবে, প্লট লেফট আর রাইট করে দিব, ঠিক আছে? প্লট লেফট, আর এটাকেও কি করব, প্লট লেফট করে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন আসছে, ওটা ভিতরে ঢুকে গেছিল যার কারণে আসেনি। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের হচ্ছে এখানে লোগো বসানোর জায়গা আসে গেল, ঠিক আছে? এখানে মনে করেন যে, এখানে মনে করেন যে এইচ টু ট্যাগে বলে দিলাম যে এটা লোগো, আর এখানে এইচ টু ট্যাগে বলে দিলাম
এটা কি হবে মেনু হবে ঠিক আছে দেখেন এই চলে আসলো কিন্তু তো আমরা হেডারটাকে কি করলাম দুই ভাগে ভাগ করলাম ঠিক আছে একটা কি করলাম একটা ডিপ দিলাম সেটা হচ্ছে লোগো রাখবো আর একটা ডিপ দিলাম সেটাতে মেনু রাখবো ঠিক আছে তো এই লোগোটাকে কি করছি 20% নিছি এই হেডারের আর এই মেনুকে কি করছি বাকি হচ্ছে 80% এটা নিছি একটু কল রিসিভ করি ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা এই আমি কি করলাম এই হেডারটাকে দুই ভাগে ভাগ করলাম হেডারের ভিতরে ঠিক আছে এই হেডারটাকে কি করলাম দুই ভাগে ভাগ করলাম যদি এগুলো তুলে দিয়ে আবার দেখাই ঠিক আছে এই হচ্ছে হেডারটাকে এই হচ্ছে হেডারটাকে দুই ভাগ করছি দেখেন ভালো করে ক্লিয়ার করে বুঝে নেন এই হেডারকে দুইটা ডিপ নিলাম একটা ডিপে কি রাখবো লোগো রাখবো এই যে এতটুকু 20% রাখছি হেডারটার আর একটা মেনু বারে মেনু বারটা হচ্ছে 80% কার 80% এই হেডারটার কিন্তু ঠিক আছে বুঝতে পারছেন এই লোগোটাকে করছি 20% কার 20% এই হেডারটার 20% এই মেনু মেনুটাকে করছি 80% এই হেডারের ঠিক আছে আর এদের হাইট দুইটারই হাইট কিন্তু 100% করে দিছি মানে হেডারের হাইট যতটুকু হোক না কেন লোগোর হাইট আর মেনু বারের হাইটও তাই হবে ঠিক আছে করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি জাস্ট এতটুকুই করলাম এখন পর্যন্ত ঠিক আছে বুঝতে পারছেন তো নাকি এবারে স্টুর জায়গায় আমরা একটা রিয়েল লোগো বসাবো এই লোগোর এখানে লোগো আনতে গেলে আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে ইমেজ ট্যাগ ঠিক আছে আইএমজি ট্যাগ আইএমজি ট্যাগে সোর্স দিতে হবে সোর্স ইকুয়াল টু কি হবে img স্ল্যাশ আমার হচ্ছে আমি যদি ফাইলের নামটা আমি দেখে আসি img স্ল্যাশ এখানে আননেমড আছে তো এখানে শুধু দিচ্ছি logo.png ঠিক আছে এখানে নাম দেব হচ্ছে logo.png ওকে তো এখানে যদি সেভ দেই দেখেন একটা লোগো চলে আসছে ঠিক আছে কিন্তু লোগোটা কিন্তু মানে একটু কি রকম হয়ে গেছে লোগোটাকে একটু সাইজ করে নিতে হবে ঠিক আছে তো লোগোটাকে যদি সাইজ করি তাহলে এখানে যাব হচ্ছে সি হেডারে থাকা ডট লোগোতে থাকা যে আইএনজি ট্যাগ আছে সেটাতে কিছু স্টাইল করব কি করব এটার ওয়াইডটা করে দিব মনে করেন যে কত পিক্সেল করব আচ্ছা আমরা হাইটটাকে 100% করে দিলেই ওয়াইডটা অটো সেট সেট হয়ে যাবে ঠিক আছে এই দেখেন সেট হয়ে গেছে কিন্তু ঠিক আছে কি করলাম আমরা হাইটটাকে আমরা তো ওয়াইডটা যদি মনে করেন যে কোনো কারণে একটু বেশি করে দেই সেই অনুযায়ী কিন্তু হাইটটা অটো সেট হয়ে যাবে দেখা যাবে যে হাইটটা আসলে সঠিকভাবে নাও বুঝতে পারে এতটুকু জায়গার মধ্যে বড় ছোট হইতে পারে এই জন্য আমি কি করলাম আমি হাইটটাকে 100% করে দিলাম এখন ওই অনুযায়ী ওয়াইডটা কত হয় হবে বুঝতে পারছেন আচ্ছা তো এখানে এই লোগোটাকে কি করব আমরা এইটাকে একটু সেন্টারে আনবো বা জি আরেকবার প্লিজ আচ্ছা তো আমি যদি কি করি লোগোটার ওয়াইড সেট করে দেই ঠিক আছে কারণ আমি যদি সেভ করে রিলোড দেই দেখবো যে লোগোটা আসলে সঠিকভাবে বসে না লোগোটা ওর সাইজ মতো আসছে তাই না তো এখানে যদি আমরা কি করি ওয়াইড সেট করে দেই ঠিক আছে ওয়াইড কত দিব মনে করেন যে 200 পিক্সেল দেই ওটা কি সঠিকভাবে আসবে আদৌ আসবে না এক্সাক্ট মাপটা কিন্তু আমি পাবো না যদি 100 দেই মনে করেন তো একটু কনফিউশনে পড়ে যাবো দেখেন 100তেও হচ্ছে না তাই না তো এই জন্য কি করতে হবে আমাদের তো হাইটটাকে ফিক্সড করতে হবে তাই না মানে পুরো লোগোটা আনতে গেলে তাহলে ওয়াইডটা কি হয় হোক সেটা পরের বিষয় ওয়াইডটা ওর জন্য অনেক জায়গা আছে আমাদের হাইটটাকে ঠিক করার জন্য আমি কি করবো এখানে না হাইট দেবো হচ্ছে 100% ওয়াইডটা এখন কত হয় হয়ে যাক ঠিক আছে ভাইয়া হ্যাঁ বলেন আচ্ছা যেখানে যে হেডারে হেডার ডট লোগো তারপরে স্পেস দিয়ে আইএমজি ঠিক আছে ফর লুপ টুপ না তো এটাকে বলে নেস্টেড মানে ধরার একটা প্রসেস ঠিক আছে আর কিছু না তো হইতে পারে আমি এই ডট লোগোটা অন্য কোথাও ইউজ করছি বা এমজি টাকে অনেক জায়গায় ইউজ করতে পারি এই জন্য কি করছি আমি হেডার তো আমার একটাই এই হেডারটাকে ধরে তার ভিতরে ডট লোগোর থেকে তার উপরে ইমেজটাকে ধরছি ওকে বুঝতে পারছেন তো এবার কি করব আমাদের মনে করেন যে আমরা যদি মেইন যে হেডারটা ছিল হেডারের দুই পাশে যদি আমার মনে করেন যে একটু প্যাডিং দিয়ে রাখতাম তাহলে লেফটে এবং রাইটে তাহলে মনে ভালো হইতো যে একটু চাপানো থাকলে মানে জিনিসটা যদি এখান থেকে শুরু হইতো আর এখান থেকে শুরু হইতো জিনিসটা ভালো হইতো তো আমরা মেইন যে হেডার ছিল ওটা কিন্তু প্যাডিং দিতে পারি দুই পাশে প্যাডিং দিলে কিন্তু ভেতরে কন্টেন্টগুলো ভিতরে ঢুকে যাবে ঠিক আছে
তো এখানে যদি আমরা প্যাডিং দেই, প্যাডিং শুধু দেবো উপরে নিচে জিরো করে দেবো, এবং ডাইনেবামে দিব মনে করেন যে 20x30 পিক্সেল করে, 30 পিক্সেলও কম হবে, 40 পিক্সেল করে দিই। ঠিক আছে, এই দেখেন আমি কিন্তু ভিতরে চাপে গেল। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারগুলো তুলে দেওয়া উচিত। ঠিক আছে, আমি যদি হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটাকে তুলে দেই, দেখবেন যে এখানে এটার কিছু থাকতেছে না, এই এই পর্যন্ত। ঠিক আছে, তারপরে আমাদের যে লোগোর সেকশনে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি এটাও তুলে দিই। এই যে ওকে, এবারে মেনু বারে এখানে একটা মেনু নেব। ঠিক আছে, তো এই মেনু বারে এখানে সবকিছু তুলে দিয়ে মেনু নেওয়ার জন্য মূলত কি ইউজ করা হয় বলেন তো? একটা ওয়েবসাইটের মেনু নেওয়ার জন্য ইউএল বা ওএল মানে লিস্ট আইটেম ইউজ করা হয়। ঠিক আছে, যত ধরনের ওয়েবসাইটে মেনুই দেখেন না কেন, ঠিক আছে, যদি আমি W3 স্কুলসেও যাই, এখানে যে মেনু বারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু লিস্ট ইউজ করা হয়েছে। এটা যদি ইন্সপেক্ট করে দেখাই আপনাদের, এটাকে নিচে নিয়ে আসি আমি, ওকে এইখানে না, এদের এখানে এটা ইউজ করে না এটা। তো আমরা যদি এরকম কোন ওয়েবসাইটে যাই, github.com, ঠিক আছে, এদের এখানে মেনু বার যেটা নিছে, আমরা যদি এটাকে ইন্সপেক্ট করে দেখি, মেনু বার মূলত এই আপনার মনে করেন যে লিস্ট আইটেম ইউজ করা হয়। ঠিক আছে, লিস্ট আইটেমটাকে ফিক্স করে নেওয়া হয়। এই দেখেন এখানে এটা হচ্ছে মেনু বার, ন্যাব, এখানে ন্যাব, এখানে মেনু বারে কি করছে, ইউএল নিয়ে এলআই নিছে। প্রথমে এলআইটা দেখেন, তারপরে এলআইটা দেখেন, তারপরে এলআই। ঠিক আছে, তো বিষয়টা বুঝতে পারছেন তো, মেনু বারে ইউএল বা ওএল নিয়ে মূলত কাজ করা হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় এই লিস্ট আইটেম ইউজ করা হয় মেনু বারে। ঠিক আছে, ওকে, তাহলে মেনু বারের ভিতরে আমরা কি নেব, ইউএল নিব। ঠিক আছে, ইউএল ট্যাগ নিব, আপনারা চাইলে ওএলও নিতে পারেন। ঠিক আছে, ইউএল, ইউএল নিয়ে কি করব, এর ভিতরে একটা আছে লিস্ট আইটেম নিব। লিস্ট আইটেমের ভিতরে প্রত্যেকটা একটা করে অ্যাঙ্কর ট্যাগ থাকে। ঠিক আছে, এই যে অ্যাঙ্কর ট্যাগ, এইগুলো কিন্তু প্রত্যেকটা লিস্ট আইটেম ছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে, এই যে আমাদের হচ্ছে, আমি যদি ইন্সপেক্ট করে দেখাই আরেকবার, তো এগুলো এই যে প্রত্যেকটা লিস্ট আইটেম না, প্রথমে ইউএল থাকে, ইউএল এর ভিতরে এলআই থাকে, তাই না? এই দেখেন ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে প্রত্যেকটার ভিতরে একটা করে অ্যাঙ্কর ট্যাগ থাকে। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু অ্যাঙ্কর ট্যাগ, সব ভিতরে এগুলো কিন্তু সব অ্যাঙ্কর ট্যাগ, এই যে এটা অ্যাঙ্কর ট্যাগ, এটা অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, এগুলো সব কিন্তু অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে এলআই এর ভিতরে আমরা কি করলাম, ইউএল এর ভিতরে, এলআই এর ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। ওকে, তো এখানে দিলাম হচ্ছে মেনুতে কি থাকে, হোম থাকে, এখানে আরো অনেকগুলো লিস্ট আইটেম থাকে। ঠিক আছে, প্রত্যেকটা একটা করে ইউএল ট্যাগ নিলাম, নিয়ে এলআই, তাহলে কি করলাম, ইউএল ট্যাগ নিলাম, ইউএল এর ভিতরে এলআই নিলাম, এলআই এর ভিতরে প্রত্যেকটা একটা করে অ্যাঙ্কর ট্যাগ নিলাম। ঠিক আছে, ওকে, এক মিনিট, এক মিনিট, তাহলে কি করলাম, অ্যাঙ্কর ট্যাগ নিলাম, হোম, তাহলে এইরকম আরো নিব। হোম, তারপর নিব হচ্ছে কি কি থাকে, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ওকে, এইরকম মনে করেন কিছু লিস্ট আইটেম নিলাম। লিস্টে প্রত্যেকটা একটা করে কি থাকে, অ্যাঙ্কর ট্যাগ কিন্তু থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এবার সেভ করে রিলোড দেই, এটা কিন্তু ইউএল ট্যাগ কিন্তু ব্লক ট্যাগ। ঠিক আছে, এটা দেখবো একটু অন্যরকম চলে আসছে, দেখেন এইরকম হয়ে আসছে। ঠিক আছে,
তো এটাকে আমরা ঠিক করব এখন, মেনু মেনুর আকারে রূপ দেব, ঠিক আছে? তো একটা একটা করে টেস্ট করে দেখব অ্যাকচুয়ালি ঘটনাটা কোথায় ঘটে, ঠিক আছে? আমরা যদি আমাদের এখানে যেহেতু ইউএল ট্যাগ আছে, আমরা সরাসরি ইউএল ট্যাগ নিয়ে আপনাদের বোঝাই দিই। এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে রেড। এখানে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, কিন্তু উপরে একটা কিন্তু মার্জিন আছে, ঠিক আছে? মার্জিন কিন্তু ক্রিয়েট হয়েছে। ইউএল এ ডিফল্ট ভাবে একটা মার্জিন থাকে। এখানে যদি আমি ইন্সপেক্ট করে দেখাই এটাকে, এই ইউএলটাকে ধরলাম মনে করেন, এই ইউএলটাকে, ঠিক আছে? ইউএলটাকে ধরার পর নিচে যদি আসি, এখানে লক্ষ্য করবেন মার্জিন এই যে এখানে ক্রিয়েট হয়ে আছে উপরে এবং নিচে, ঠিক আছে? এই মার্জিনটাকে তুলে দিব আমি। ওকে, একটা একটা করে দেখাই দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? মার্জিন এবং প্যাডিং দুইটাই থাকে। ওকে, আচ্ছা, তাহলে কি করব, এখানে আমি ইউএল একটা মার্জিন দেখলাম যে ইউএল একটা কি আছে, মার্জিন আছে, এবং আরো যদি দেখি প্যাডিং আছে কিনা, এগুলো ভালো করে লক্ষ্য করবেন কোনটাতে ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিং আদৌ থাকে কিনা, এগুলো একটু দেখতে হয়। যদি আমি ইউএলটাকে সিলেক্ট করে বক্সে আসি, এখানে দেখেন মার্জিন আছে এবং প্যাডিং কি, এই লেফটে কিন্তু একটা প্যাডিং আছে, ঠিক আছে? এটাকে আমি কাটে দিচ্ছি, তুমি চলে যাও। তো এই ইউএলটাকে কিন্তু আমি ধরছি, সো ইউএল এর জিনিসগুলো দেখাবে। ইউএল এ কি আছে, মার্জিন উপরে আছে নিচে আছে, এবং এখানে প্যাডিং ও আছে। এখানে লক্ষ্য করবেন প্যাডিং লেফট এই 40 পিক্সেল, এখানে আনার পর এখানে লক্ষ্য করবেন দেখছেন প্যাডিং আছে। তো এগুলোকে জিরো করে দিব, এদের কোনো ডিফল্ট মার্জিন প্যাডিং আমরা রাখবো না, দরকার পড়ে আমরা আমাদেরটা দিব, কিন্তু সেটা পরে। তো এখানে মার্জিন জিরো করে দিচ্ছি, প্যাডিং ও জিরো করে দিচ্ছি, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে, তাহলে যে মার্জিন প্যাডিং উঠে গেল, ঠিক আছে? উঠে যাওয়ার পর এর পজিশন হচ্ছে এটা, ওকে। তাহলে কি হলো, এখানে আমরা মার্জিন প্যাডিং দিলাম, তো মার্জিন প্যাডিং এর ঝামেলা শেষ। এবার যদি আসি এই যে লিস্টের সামনে একটা করে অপশন আছে, এটাকে তুলে দিব। এটা কিন্তু ইউএল এ না, এটা হচ্ছে প্রত্যেকটা লিস্ট আইটেমের সামনে আছে। এই যে একটা করে আছে যে এটাকে কি বলে, আনঅর্ডার লিস্টের যে একটা করে পয়েন্ট থাকে সেটা, ঠিক আছে? এটা বলে ডিস্ক, তো এটা কিন্তু লিস্টে থাকে, ঠিক আছে? তো ইউএল এ থাকে না, তো ইউএল এর ভিতরে যে লিস্ট আছে সেটাকে এবার স্টাইল করব। স্টাইল করে কি করব, এখানে লিস্ট স্টাইল, দেখেন এই যে লিস্ট স্টাইল আছে সিএসএস প্রপার্টি, এটাকে নান করে দিব। ওকে, লিস্ট স্টাইল কি করলাম, নান করে দিলাম, দেখেন উঠে গেল কিন্তু, ঠিক আছে? বুঝতে পারছেন কি? তো এই লিস্টের যে সামনে ডিস্ক থাকতো বা 1 2 3 4 থাকতো, এটা কিন্তু লিস্টের সামনে থাকতো, এসব লিস্টকে আমরা কি করলাম, লিস্ট স্টাইল নান করে দিলাম। তাহলে কি হবে, এটা যা ছিল এগুলো চলে যাবে। ওকে, তো এইটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখবো যে এটা আসলে কি ধরনের এলিমেন্ট, মানে ব্লক না হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো এই আগের এটা তো আর ব্যাকগ্রাউন্ড কালারের প্রয়োজন নেই, এটা টেস্ট হিসেবে দিছিলাম, ঠিক আছে? ওটা মানে ব্যাকগ্রাউন্ড কালারগুলো কিন্তু দিচ্ছি অ্যাজ এ টেস্ট পারপাস, আমার দেখানোর জন্য যে আসলে কোনটার কাজ কি, মানে কোনটা কতটুকু জায়গা দখল করে, ঠিক আছে? তো এবার আমরা লিস্টকে দিলাম, তো লিস্টও কিন্তু সেম, ঠিক আছে? যদি এটা কাইটে দিয়ে দেখাই, তো এখানে 9 ব্যাকগ্রাউন্ড কালার, যখন আমি লাল দিব, ঠিক আছে, সেভ দিলাম, রিলোড দিলাম, লিস্টটাও কিন্তু ব্লক হয়ে আছে। কিন্তু বিষয়টা কি, আমাদের এই লিস্টটা কিন্তু পাশাপাশি আসতে হবে, ঠিক আছে, একটা আরেকটার পর, সো এই লিস্টটাকে ব্লক রাখা যাবে না, ঠিক আছে? লিস্টকে কি করতে হবে, ইনলাইন ব্লক করে দিতে হবে, ঠিক আছে? আমি যদি এই লিস্টটাকে কি করতে হবে, ইনলাইন ব্লক করার জন্য ডিসপ্লে প্রপার্টি ইউজ করতে হবে, তাই না? ইনলাইন ব্লক করে দিলাম, দেখবেন এখন একটা লিস্ট আইটেমগুলো পাশাপাশি চলে আসছে।
এই দেখেন পাশাপাশি চলে আসলো। কিন্তু আগে কিন্তু প্রত্যেকটা লিস্টই কি ছিল, ব্লক ছিল, এই জন্য যে পুরাটাই দখল করেছিল। কিন্তু আমরা তো চাচ্ছি একটা আরেকটার পর আসুক, ঠিক আছে। এই জন্য আমি কি করলাম, এটাকে লিস্ট স্টাইল ইনলাইন ব্লক করে দিলাম লিস্টকে, ঠিক আছে। তার ফলাফল কি, ফলাফল হচ্ছে যে এটা পাশাপাশি চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, তো এই লিস্ট স্টাইলেও কিন্তু ডিফল্ট ভাবে কিছু মার্জিন প্যাডিং থাকে। এখানে যদি ইন্সপেক্ট করে আপনাদের দেখাই, এখানে যদি আসেন, আমি যে লিস্টকে ধরি, এই যে লিস্টকে ধরলাম একটা, ঠিক আছে, এই লিস্টকে ধরলাম না, ধরার পরে নিচে যদি আবার বক্সে আসি, আচ্ছা, লিস্টে কোনো মার্জিন প্যাডিং কিছুই নেই, ঠিক আছে, এখানে নাই। ওকে, তো এখানে লিস্টে মার্জিন প্যাডিং জিরো, কিন্তু আমাদের কি মাঝের গ্যাপটা রাখা যাবে না, ঠিক আছে। এটা মাঝের গ্যাপটা যদি না রাখতে চাই, এখানে মার্জিন মার্জিন হচ্ছে লেফট, মার্জিন লেফট মাইনাস করে দিতে হবে যেন পাশাপাশি আসে, ঠিক আছে। -3 পিক্সেল যদি করে দেই, সরি, -3 পিক্সেল করে দিলাম, দেখেন এখন কিন্তু সরে আসছে, ঠিক আছে। এটা মার্জিন লেফট না করে রাইট করে দিই, রাইট করে দিলাম, ঠিক আছে, দেখেন। তো এখানে কিন্তু গ্যাপটা আমার চলে গেল, ঠিক আছে। গ্যাপটাকে আরো একটু কমাই দিতে চাই যদি, তাহলে আরেক পিক্সেল দিলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে। -4 পিক্সেল দিলাম, পাশাপাশি চলে আসলো। এবার আসি এই অ্যাঙ্কর ট্যাগ গুলা, ঠিক আছে। এই অ্যাঙ্কর ট্যাগে এই স্রেফ অ্যাট্রিবিউট দেয় নিন যার জন্য আর কি এরকম চলে আসছে, ঠিক আছে। আমি যদি এখানে এখানে এই স্রেফ ট্যাগ অ্যাট্রিবিউট, এই স্রেফ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ঠিক আছে, যার জন্য আর কি এই অ্যাঙ্কর ট্যাগ গুলা মানে সঠিকভাবে শো করতেছে না। এ বুঝতেছেন কি সবাই? না, মাথার ওপর দিয়ে যাচ্ছে। এখন দেখেন এটা কিন্তু অরিজিনাল কিন্তু অ্যাঙ্কর ট্যাগ এর মতো কাজ করতেছে, ঠিক আছে। অরিজিনাল কিসের মতো কাজ করতেছে, অ্যাঙ্কর ট্যাগ। তো এই অ্যাঙ্কর ট্যাগকে এখন সাইজ করতে হবে, ঠিক আছে। তো অ্যাঙ্কর ট্যাগকে সাইজ করার জন্য আমাদের কিন্তু ইউএল এর যা করার করার ছিল শেষ করে দিছি, লিস্টে আমাদের যে প্রবলেম গুলো ছিল এগুলো শেষ করে দিছি, ঠিক আছে। তো এবার আমরা কাকে করব, অ্যাঙ্কর ট্যাগকে করব। মার্জিন রাইটটা যদি না দিতাম, এই যে লিস্টে ডিফল্ট ভাবে একটা মার্জিন নিয়ে নেয়, অটোমেটিক্যালি নিয়ে নেয়, মানে একটা গ্যাপ ক্রিয়েট হয়, ঠিক আছে। মার্জিন জিরো থাকে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হয়, এই গ্যাপটাকে তুলে দিতে হয়, ঠিক আছে। এই গ্যাপটাকে তুলে দেওয়ার জন্য মাইনাস রাইট, আমি হচ্ছে মার্জিন রাইটটা মাইনাস করে দিলাম, ঠিক আছে, যার ফলে গ্যাপটা তৈরি, হ্যাঁ, পাশাপাশি চলে আসলো। ওকে, তাহলে আমরা কি ইউএলএ এলআই এ থাকা অ্যাঙ্কর ট্যাগকে এবার সাইজ করবো, তাই না? তো এবার কি করবো, এইটাতে আমরা অ্যাঙ্কর ট্যাগে কি দিতে হয়, আন্ডারলাইনটা ফার্স্ট তুলে দিতে হয়, তাই না? আন্ডারলাইন তুলে দেওয়ার জন্য টেক্সট ডেকোরেশন নান করতে হয়, তারপরে আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ড রেটটাকে তুলে দেই, ঠিক আছে, সেভ করে দেই, রিলোড দেই, এই যে হয়ে গেল। তো কালার চেঞ্জ করে দিতে হবে, তাই কি না? কালার করলাম হচ্ছে হোয়াইট, এই যে হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। এবার কি করতে হবে, চারপাশে প্যাডিং দিতে হবে, ঠিক আছে। যদি প্যাডিং দেই, উপরে নিচে দিলাম হচ্ছে 10 পিক্সেল এবং ডাইনে বামে দিব হচ্ছে 15 পিক্সেল, এই যে এরকম হয়ে গেল, উপরে নিচে আসলো না, মানে এটা যদি ইন্সপেক্ট করে দেখাই আপনাদের, এখানে কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় একটা করে প্রবলেম ক্রিয়েট হবে। এবার যদি অ্যাঙ্কর ট্যাগটাকে ধরি, উপরে দিছি প্যাডিং, নিচে দিছি, এখানে কিন্তু শুধু উপরের উপরে নিচের প্যাডিংটা দেখাচ্ছে, তাই না? এখানে লক্ষ্য করেন, উপরের অংশটা কিন্তু একদম লাগিয়ে গেছে, কিন্তু উপরে কিন্তু একটা প্যাডিং আছে, কাজ করতেছে না। কেন কাজ করতেছে না জানেন? এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলে এটা কাজ করবে। আর আগে বলছিলাম না আপনাদের, হ্যাঁ, প্যাডিং টপ, মার্জিন টপ, প্যাডিং টপ কাজ করে না, এই যে এখন কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, তো এই অ্যাঙ্কর ট্যাগে আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই বোঝার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, রেড দেবো। এখন দেখবেন যে সব ঠিক আছে, এতে একটা মেনু বার কিন্তু চলে আসছে আমার অলরেডি, ঠিক আছে। তো এটাকে রাইটে যদি আনতে চাই, তাহলে ইউএল কে আমরা যদি ফ্লট রাইট করে দেই, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই দেখেন সে রাইটে চলে আসলো, ঠিক আছে। তো সে রাইটে আসলো ঠিকই, কিন্তু এই মার্জিন রাইট -4 পিক্সেল, রাইটে -4 পিক্সেল দেওয়ার কারণে সেটা এই দিক সরে আসছে। এবার আমরা কি করবো, এই দিক সরানোর জন্য মাইনাস মার্জিন লেফট দিব,
তাহলে এটা ঠিক হয়ে যাবে। এখন ঠিক আছে দেখেন, ওকে, তাহলে এই একটা মেনু বার ক্রিয়েট হলো আপাতত, মানে আপনাদের হচ্ছে এটাকে মাঝে আনার বিষয়টা, তাই না? এখানে কিন্তু হোভার ইফেক্ট দিতে হবে, তারপরে এটাকে মাঝে আনতে হবে। এটাকে মাঝে আনতে গেলে এই লিস্টে কি করতে হবে বা ইউএল কে কি করতে হবে, লাইন হাইট দিতে হবে, লাইন হাইট দিয়ে এটাকে মাঝে আনতে হবে। বুঝতে পারছেন তো? যেহেতু অনেক কিছু দেখাইলাম, আপাতত মনে হয় যে আপনাদের এত, তো এইটাকে আমরা, এটা একটু কেমন হয়ে আছে না, এক কোনায় মেনু বার কি আদৌ এরকম থাকে? থাকে না কিন্তু। আমরা এটাকে সাইজ করে নেই। সাইজ বলতে আমরা এই যে লিস্ট কে আমরা কি করব, লাইন হাইট দেব, ঠিক আছে? এই লিস্ট কে আমরা কি করব, শেয়ার করছি তো, লিস্ট কে আমরা মনে করেন যে লাইন হাইট দিলাম 50 পিক্সেল, ঠিক আছে? দিয়ে আমরা এটাকে যদি রিলোড দেই, দেখবেন যে এটা এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে এই লিস্ট লিস্ট অ্যাঙ্কোটা, ভাই আমি একটু স্যার দেখতে পাচ্ছি না কেন, সবাই কি দেখতে পাচ্ছে? হ্যাঁ, এই সবাই দেখতে পাচ্ছেন না, বুঝি না? রানু ভাই মিট করেন, আপনি করার কথাটা কিছু বললেন কি জানো ভাই, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমার স্ক্রিনটাকে পিন করেন, বুঝছেন? এই যে ওকে, তাহলে আমরা এইটাকে একটু ফিক্স করব। কিরকম আমার হেডারটার একদম মাঝামাঝি টেক্সট গুলা থাকলে তখন জিনিসটা ভালো দেখায়, তাই কি না বলেন তো? আচ্ছা ওকে, তাহলে আমরা কি করব, এই হেডারটাকে মাঝামাঝি আনার চেষ্টা করব। এই হেডারে কি করব, অ্যাঙ্করটাকে লাইন হাইট দিচ্ছি আমি, ঠিক আছে? যে লাইন হাইট বসায় দিলাম 50 পিক্সেল, ঠিক আছে? সেভ করে এখানে রিলোড দেওয়ার পর এখানে এক্সাক্ট মাপটা আসে নাই, আমরা কি করবো, এটাকে ইন্সপেক্ট করে এটাকে ফিক্স করে নেব। তো এইটা একটু প্রবলেম আছে। কিরকম প্রবলেম, যে আপনি এক্সাক্ট লাইন হাইট দিলে এটা আসলে সঠিকভাবে বসবে কিনা, কারণ উইন্ডো সাইজ তো বিভিন্ন হইতে পারে, তখন একটু প্রবলেম হয়ে যাবে। সাইজ কমা বাড়া করলেই তখন মনে করেন যে এক একটা সাইজ অনুযায়ী এক এক রকম বসে যাবে, ঠিক আছে? তো আমি যে লাইন হেড দিয়ে বাড়াই দিলাম, এই হচ্ছে আমার লাইন হেড, কত 74 পিক্সেল। এটাকে আমি কপি করে আনি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে? 74 পিক্সেল সেভ করে যদি রিলোড দেই তাহলে দেখতে পাবেন যে এটা যে এক্সাক্ট হয়ে গেছে। তো এখানে ডানে বামের যে প্যাডিং টাইড একটু বাড়াই দিব, ঠিক আছে? এটাকে বাড়াই দিয়ে এটাকে যদি আমরা 20 করি, এবং সরি এটা হচ্ছে যে উপরে নিচে ঠিক থাকে, এবং ডাইনে বামে আমরা একটু বাড়াই দেবো, এই জন্য আমি এটা করলাম 25 পিক্সেল করে দিলাম, ঠিক আছে? এই যে 25 পিক্সেল হয়ে গেলো। তো এটাতে আমরা কি করতে পারি, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিতে পারি হোয়াইট না দিয়ে। আচ্ছা, হোয়াইটে থাকলো, এবং এর হোভার ইফেক্ট দিতে পারি আমরা প্রত্যেকটাতে, ঠিক আছে? হোভার ইফেক্টটা এইরকম ভাবে দিতে পারি, হোভার এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারি কি, আবার তো মনে করেন যে এটাকে রেড না দিয়ে টমেটো কালার দিলাম মনে করেন, ঠিক আছে? কালার কম্বিনেশনের একটু প্রবলেম, এই দেখেন এটা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এখানে আপনারা চাইলে এটাকে একটু কি করতে পারেন, আর কি করা যায় বলেন তো? সেপারেট বলতে, অ্যাকচুয়ালি সেপারেট বলতে সেপারেট করাটা ঠিক না, এই যে মাঝে একটা গ্যাপ যে আপনি বলতেছেন গ্যাপ দেওয়ার কথা, অ্যাকচুয়ালি অর্থে এটাতে আসলে গ্যাপ করা হয় না, ঠিক আছে? মেনু বারের প্রত্যেকটা আইটেমের মধ্যে গ্যাপ রাখা হয় না, ঠিক আছে? গ্যাপ রাখাটা আসলে উচিত না, এটা একটু মানে অনুচিত বিষয় আর কি, ঠিক আছে? তো এর কালার কম্বিনেশনটা যেহেতু আমার আসতেছে না, আমি এক কাজ করি, ইন্সপেক্ট করি এটাকে, এটাকে ধরলাম, তো এইখানে এখানে আসি। তো এখানে আমার শুধু মেইন যে সিএসএস গুলো এগুলো শো করবে, কিন্তু হোভারের সিএসএস কিন্তু এখানে শো করবে না। হোভারের সিএসএস টাকে শো করানোর জন্য আমাকে এই যে হোভারে ক্লিক করে এখান থেকে হোভারটাকে সিলেক্ট করে নিতে হবে, দেখেন হোভার, তাহলে যে হোভারের লাস্টটা আসে গেল। এখান থেকে আমরা কালারটাকে একটু এইরকম করে দিতে পারি, ঠিক আছে? এই যে এটাকে কি করব, কপি করব, পেস্ট করে দিব, সেভ করব, রিলোড দিব, দেখেন এখন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে পুরো ব্যাকগ্রাউন্ডটা তুলে দেই যদি উপরের, এটা কি ব্যাকগ্রাউন্ড, হেডারে নেয়া নাকি? হেডারে তো কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেয়া নাই, তাহলে কই থেকে আসলো এটা? গ্রিন, এই যে মেনুতে নেয়া, এটাকে তুলে দেই। পাঁচ সাত লাগতেছে,
হ্যাঁ পাটকাট, এই মেনু বার হয়ে গেল। এইখানে আসলে মেইন কালারটাকে আমরা কি করি, এটাকে মেইন যে কালারটা আছে অ্যাঙ্কর ট্যাগের, এটাকে আমরা একটু অ্যাঙ্কর ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার কোথায়, এটাকে অ্যাশ কালার দেই, ঠিক আছে, সরি, এবং এখানে কালার দিব কি ব্ল্যাক কালার দিব, ঠিক আছে, এই যে। তো এটা হোভারে আমার ব্যাক মানে ফন্ট কালারটাকে সাদা করে দিব, ঠিক আছে, হোভারে কালার কি করব ভাই, পুরো ভাই পুরো বিদ্রুবটাকে একটা বর্ডার দেন বা একটা বক্স এর দেন, তাহলে ওটা সেপারেট আলাদা লাগতেছে, এটা কোনো কালার দেওয়া লাগতেছে না। কোথায়, এখানে না না, এটা পুরোটাতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা এই হেডারে দিতে পারি একটা, ঠিক আছে, হেডারে একটা মানে শর্ট শ্যাডো দিতে পারি, ঠিক আছে, হেডারে আমরা বক্স শ্যাডো দিতে পারি, বক্স শ্যাডো শুধু নিচে দিব, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর 0 থাকবে, নিচে দেব 2 পিক্সেল, আর এটা একটু 2 পিক্সেল দিব, ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা এই কারণে শো করবে না, কারণ এর উপরে একটা সেকশন আছে, ঠিক আছে, এখানে যদি একটা গ্যাপ থাকতো তাহলে এটা শো করতো, ঠিক আছে। বর্ডার বটম করে দেন তাহলে, হ্যাঁ বর্ডার বটম দেওয়া যেতে পারে, তাহলে কাজ করবে। কিন্তু একবার কালো দিলে সেটা খারাপ হবে, এই জন্য হালকা কালো দিয়ে। হ্যাঁ হ্যাঁ তো আসছে ঠিকই, বাট প্রবলেমটা হচ্ছে যে নিচের কালারগুলোর সাথে কম্বাইন্ড হচ্ছে না, বুঝতে পারছেন, তো এই কালারগুলোর জন্য এটা বর্ডারটা দিয়ে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এই হচ্ছে একটা হেডার হয়ে গেল, চাইলে এগুলোর ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, আমরা যদি গুগল ফন্টস থেকে ফন্টস নেই, fonts.google.com যদি আসি, এখান থেকে এই যে রোবোটো ফন্টটাও চাইলে ইউজ করতে পারেন, ওপেন সেন্স আছে, তারপরে আমি এইটাকে বেশি ইউজ করার চেষ্টা করি, ঠিক আছে, এইটাকে আমি যদি নেই 300 যেটা এটাকে নিচ্ছি, ঠিক আছে, আমাদের তো আর কিছু নিচ্ছি না, শুধু 300 টাকাই নিই। বাকিটা কেন জানি কোনো কথাই বলে না, এটাকে অবশ্যই স্টাইল সিএসএস এর উপরে নিতে হবে, ঠিক আছে, এবং আমার স্টাইলে গিয়ে, সরি স্টাইলে গিয়ে কি করতে হবে, এইটাকে আমি কপি করে এনে এখানে অ্যাঙ্কর ট্যাগে বসাই দিচ্ছি, এটাকে হয়ে গেল না। আবার কিন্তু একটা ওয়েবসাইটের নর্মাল একটা সুন্দর একটা মানে মোটামুটি একটা রাখার মতো একটা মেনু বার কিন্তু ক্রিয়েট হয়ে গেল অলরেডি, ঠিক আছে। হ্যাঁ আমরা আরো পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করবো, যেহেতু একটা নর্মাল স্টাইল কিভাবে করতে হয় এটা জানতে পারতেছি, ঠিক আছে, মানে এটা জানার উদ্দেশ্য ছিল আমাদের, এটা মানে এটা করার উদ্দেশ্য একটা ওয়েবসাইটের হেডার কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, আর কিছু না, বুঝতে পারছেন। তো হেডার নিয়ে এখন পাবেন তো নাকি, চাইলে হেডার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, 1 মিনিট ওয়েট করুন দেখি কে ফোন দেয়। আচ্ছা ওকে, তাহলে এই একটা হেডার হয়ে গেল, এখানে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ঠিক আছে, হেডারে যদি আমি আসি ব্যাকগ্রাউন্ড কালার দেই HDTT মানে এর চেয়ে একটু হালকা দিব, ঠিক আছে, মেনু বারটা যেন ফোটে, এই যে হয়ে গেল কিন্তু, আচ্ছা হালকা না, এটাই কিন্তু ভালো আছে, ঠিক আছে, এটাই কিন্তু সুন্দর দেখাচ্ছে, তাই না, চলবে কিনা বলুন তো। হেভি বানাইতে পারবেন না আপনারা এখন, এইরকম মনে করেন যে নিজের কিছুই নেই, ঠিক আছে, সব বাদ, এখন এখান থেকে আমি সব বাদ দিলাম, এগুলো আর আমার প্রয়োজনই নেই, ঠিক আছে,
স্টাইল সব বাদ, একটা ফ্রেশ হেডার তৈরি হয়ে গেল। আমরা এখান থেকে কি করব, আগামীকাল আরো কিছু মানে পরবর্তীতে আরো কিছু নিচে নিচে অ্যাড করে দেবো, ঠিক আছে? যেহেতু মেন মেন সেকশনে কিছু আসতেছি, আমরা এখন শুধু ডিজাইন করব। আমাদের কিন্তু প্রাইমারি লেভেলের ডিজাইন শেষ, তো যেহেতু ইউএল কে সরাসরি আমি স্টাইল করছি, আমরা কি করবো এখানে হেডার থেকে মেনুটাকে সিলেক্ট করে মানে হেডার ধরে ধরে করবো, কারণ এই ইউএল একটা ওয়েবসাইট অনেক জায়গায় ইউজ করতে পারি, ঠিক আছে? স্পেসিফিক যেহেতু এটা মেনুর স্টাইল, সো চেষ্টা করব এইভাবে করার জন্য এটাকে। ওকে তাহলে এই হলো আমার একটা মেনু বার, ঠিক আছে? একটা মেনু বার হয়ে গেল একটা ওয়েবসাইটে, ঠিক আছে? একটা ডিজাইন হয়ে গেল, কিন্তু আমাদের একটা ডিজাইন পার্ট কমপ্লিট, ঠিক আছে? আমরা এখন ফন্ট, তারপরে হচ্ছে ফন্ট অসাম, আমরা সরাসরি লিংক ইউজ করছি, তাই না? তো ডাউনলোড করে কিভাবে লিংক করাইতে হয় এটা যদি আমরা আজকে দেখি, ঠিক আছে? এটা আমরা আজকে দেখব। তো ডাউনলোড করে দেওয়ার জন্য আমাদের এটাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আমি যে ডাউনলোড করে নিচ্ছি ফন্টটাকে। ওকে, এখানে ডাউনলোড করে যদি দেখি ফন্টের ভিতরে কি কি আছে, মুনস্টার নামে একটা ফোল্ডার চলে আসছে এখানে। তো এটাকে কপি করে নিয়ে গিয়ে আমি কোথায় নিয়ে যাব, এখানে হচ্ছে এলইডিপি আপনাদের প্রজেক্ট ফোল্ডার ক্লাস ফোল্ডার, এখানে যাবো। এখানে এখানে একটা ফন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ঠিক আছে? এখানে আমি এটাকে এক্সট্রাক্ট করবো। ওকে, এখানে যে অনেকগুলো ফাইল চলে আসছে, ঠিক আছে? তো এগুলো সব ফাইল লাগবে না, ঠিক আছে? তো আমি নর্মাল যে মিডিয়াম রেগুলার ফন্টটা আমি শুধু নেবো, বাকিগুলো সব রিমুভ করে দেবো, এগুলোর দরকার নেই আমার, ঠিক আছে? সেমি বোল্ড ইটালিক রেগুলার ফাইল, এটা 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 এটা, এগুলোর একটারও দরকার নেই, এগুলো সব রিমুভ করে দেবো, নর্মাল ফন্টগুলোই শুধু নেবো। এটা আমি কি করলাম, মানে আনমার্ক করার কথা কোনটা, আমি আর কি উল্টাটা করছি। তো এখানে যদি মিডিয়াম আসি, রেগুলার আসি, আর হচ্ছে সিম্বল, বাকিগুলো রিমুভ। এই হচ্ছে ফন্ট, ঠিক আছে? তো এই ফন্টটা আমি নিলাম, ঠিক আছে? এই ফন্টটাকে লিংক করাবো কিভাবে, তো সিএসএস ইম্পোর্ট ফন্ট ফ্যামিলি ফর ফন্ট, তো আমি যদি এখানে আসি ফন্ট পেজ রুল, ওকে, এখানে বলা আছে, তো এখানে ফন্ট পেজ সিএসএস এ এই ফন্টটাকে ইউজ করতে পারবো আমরা, ঠিক আছে? তো ফন্টের এই ফরম্যাট গুলো দেখেন, টিটিএফ, ওটিএফ, ডাব্লুওএফপি, ঠিক আছে? এই ফন্ট গুলোকে আমরা সরাসরি কি করতে পারবো, ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, ফন্ট ইউজ করব। ওকে, তো এখানে ফন্ট ইউজ করার জন্য এই রকম ফন্ট পেজ ইউজ করতে হয়। আমি যদি সিএসএস এ আসি, আমাদের সিএসএস এ এসে ফন্ট কিভাবে ইম্পোর্ট করতে হয় এটা দেখাই। ফন্ট ইম্পোর্ট করার জন্য আমাদের এই @ ফন্ট ফেস FSC ফন্ট ফেস ইউজ করতে হয়, ঠিক আছে? এখানে আমি যদি এন্টার করি, তো অ্যানিমেশন যেরকম আলাদা সিএসএস এর কি সিস্টেম ছিল, এখানেও আর কি সেম ভাবে করতে হয়। এখানে ফন্ট ফেস দেওয়ার পর এখানে আমাদের ইউআরএল দিতে হবে, মানে ফন্টার ইউআরএল দিতে হবে। যদি আমি ইউআরএল দেই, হ্যাঁ, ফন্টার ইউআরএল এখানে দিব, ঠিক আছে? ইউআরএল কি ঠিক আছে না, এখানে সোর্স হবে SRC সোর্স, আর এখানে হবে হচ্ছে ইউআরএল। ওকে, তো বিষয়টা হচ্ছে আমাদের এই ফন্ট পেজ ইউজ করলাম, আর এখন ফন্টটার লিংক করাই দিতে হবে এখানে, ঠিক আছে? তো ফন্টটার লিংক করানোর জন্য আমাদের কোথায় যেতে হবে, এই যে আমাদের হচ্ছে কি ফন্টস নামে একটা ফোল্ডার আছে, ফন্টস নামে ফোল্ডারের ভিতরে আমরা যেটা রেগুলার সেটাকে নিব। এটার আমি ফোল্ডারকে কপি করে নিচ্ছি, অনেক বড় বানান তো ভুল হইতেই পারে,
এটাকে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই ফন্টটা যে নিলাম, এই ফন্টটার একটা ফন্ট ফ্যামিলি দিতে হবে, মানে এই ফন্টটাকে আমি এখন যে নামই ইউজ করব না কেন, পরবর্তীতে মানে যে নামই দিব পরবর্তীতে এই নামটা ইউজ করতে হবে আমাকে, ঠিক আছে। এটা দিলাম হচ্ছে মনস, সি মনস। ওকে, 1 মিনিট ওয়েট করবেন। হ্যাঁ, আজকে ফন্টের মানে ফরম্যাটটা ইউজ করছি .ttf, তো এটা আমাদের ইউজ করা যাবে না, ঠিক আছে। তো এইটা আমাদের কি করতে হবে, WOFF এইটাতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এইটা ওয়েবের জন্য কাজ করে, তো এটা কনভার্ট করার জন্য অনলাইনে কনভার্টার আছে, ঠিক আছে, TTF টু WOFF কনভার্টার, ঠিক আছে, অনলাইনে এগুলো ফ্রি। তো এটা আমি কনভার্টারে গেলাম, যাওয়ার পরে আমাদের ওই ফাইলটাকে এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, গুগল ফন্ট। তো আমাদের এই যে OTTP তে আমরা এটা কনভার্ট করব, ঠিক আছে। এই যে আমি কনভার্ট করার জন্য আমি এটা করলাম, তো এটা একটু সময় নিচ্ছে, ঠিক আছে। এখানে সময় এই যে হয়ে গেল, এটাকে আমি ডাউনলোড করলাম, ঠিক আছে। ওকে, ডাউনলোড করার পর আমরা এই ফরম্যাটটাকে শুধু আমরা কি করব, আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে নিয়ে যাবো, সরি। এইখানে আনলাম, ওকে। এইখানে আনার পর এই পুরা ফোল্ডার পুরাদের নামটাকে কপি করে নিয়ে গিয়ে আমি কি করব, আমার হচ্ছে এখানে বসাই দিব। সোর্স কোথায় গেল, তো বিষয়টা কি বুঝতে পারছেন? তো আমাদের ঘটনাটা ঘটছিল যেটা হচ্ছে যে সিএসএস যেটাতে আমরা লিঙ্ক করেছি সেই ফাইলটা অ্যাকচুয়ালি সিএসএস নামে ফোল্ডারের ভিতরে আছে। তো এই ফাইলে আমরা যদি লিঙ্ক করাতে চাই তাহলে এখান থেকে এক ফোল্ডার উপরে গিয়ে তারপরে ফন্টস ফোল্ডারের ভিতরে গিয়ে যাইতে হবে, ঠিক আছে। আমাদের পাথটা ভুল ছিল, ইউআরএলটা ভুল ছিল, যার জন্য অ্যাক্সিলারেটর আর কি পাইনি।